আমাদের এখানে সবাই স্নান করে নিয়েছে, শুধু আমি একাই করিনি, কারণ আমি একটু সমুদ্রে নামবো সেই জন্য। তো আমার সঙ্গে আপনারা চলুন দেখতে পাবেন রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড কেমন লাগে। চলুন আমার সঙ্গে। আর আমরা রাস্তার মধ্যেখানে একটা দোকানে ব্রেকফাস্ট করে নিলাম। আমাকে তুলো না, আমার মুখটা দেখে না পালিয়ে যাবে লোকে। এখন আমরা ব্রেকফাস্ট করছি, কারণ আমরা সকাল 5টায় বেরিয়েছি, তাই একটু গাড়ি থামিয়ে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্টে আছে কি আছে গো? নারকেলের চাটনি, ঘুগনি, আলুর দম, পরোটা। ব্রেকফাস্টটা করে নিই আমরা, তারপরে আবার আমাদের গাড়ি স্টার্ট করবে। এই যে আমারটা এলো, এই আমারটা। দেশ বিদেশে পুরা তোরি আমি দেশান্তরি, দেশ বিদেশে পুরা তোরি। জলে আটকে আছে। এখানে একটু ওয়েদারটা খারাপ ছিল, তাই আমাদের বোট ছাড়তে চাইছিল না। আমরা বেশ খানিকক্ষণ বসেছিলাম, থাকার পরে তারপর ওয়েদার ভালো হলো, হওয়ার পরে আমরা বোটে উঠলাম, তারপরে রসায়ন স্মিতে গেলাম। আমরা এখন ডিগলিপুর থেকে রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডে যাচ্ছি, ওখানে স্পিড বোট করে ওখানে স্নান করবো। ক্যাপ্টেন, ক্যাপ্টেন নাম কি? দীপেন্দু বিশ্বাস। আজ তোমার নাম কি ক্যাপ্টেন? নবীন দে। আচ্ছা নবীন, চলো খুব ভালো করে নিয়ে যাবে আমাদেরকে। এই বোটের নাম হচ্ছে এমভি সাগরদ্বীপ। এমভি সাগর না, হ্যাঁ সাগরদ্বীপ। আমরা আইল্যান্ডে পৌঁছে গেছি, রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডে পৌঁছে গেছি। অপূর্ব অপূর্ব সিনারি, অপূর্ব কি যে ভালো লাগছে, মানে বলে বোঝানোর নয়। রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড।
আমি এখন দাঁড়িয়ে আছি স্মিত আইল্যান্ডে। এবার এই জল দুপাশে যাচ্ছি, মাঝখানে রাস্তা, ঠিক ওপারটা হচ্ছে রস আইল্যান্ড। এবং জোয়ার হতে হতে এমন অবস্থা হবে দুটো জল এক জায়গা হয়ে যাবে, এই মাঝখানে আর এই রাস্তাটা দেখা যাবে না। আমি এখন রস এবং স্মিতের মাঝামাঝি আছি। আমরা ডিগ্লিপুর রঙ্গাত হয়ে এবারে আমরা পোর্টার থেকে রওনা দিলাম। আচ্ছা, কারো কি কোনো বক্তব্য আছে থাকলে কিন্তু বলতে পারো, যদি কারো কোনো বক্তব্য থাকে কিছু বলতে পারো। কি হয়েছে? ও, ওর একটু পেটের প্রবলেম ছিল, তা ঠিক হয়ে গেছে। হতেও পারে না, হতে পারে।